إن المؤمن إذا أذنب ذنبا كانت نقطة سوداء وبني آدم ورحمة للعالمين رمى زمان إكتا غنا كورا شادي شادي تمر قلب إكتا كالو داك پوڑي داك الله أكبر إكتا غنا جخن كورا তোমার কলবে একটা কালো দাগ পড়িয়া যায়, আরেকটা গুনাহ যখন কর আরেকটা কালো দাগ পড়িয়া যায়, আরেকটা গুনাহ যখন কর রে আরেকটা কালো দাগ পড়ে যায়। কলবটারে আমার আল্লাহ বানায় দিলেন সাদা, সাদা কলবে গুনাহ করতে করতে কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওয়াইদা জাদা ওয়াইদা ওয়াস্তাগফারা সাকুলা মিলহা, যখন বান্দা গুনাহ হয়ে যাওয়া পরে আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহ করিয়া তোমার দরবারে ক্ষমা চাইতেছি, তোমার দরবারে মাফ চাইতেছি, সাথে সাথে আমার আল্লাহ কলবের কালো দাগটা মুছিয়া দারে মাফ করিয়া দেয়। ওয়াইদা জাদা, আর যখন বান্দা গুনাহ করতেই থাকে অপরাধ করতেই থাকে, হাত্তা গুল্লিফাত কলবুহু সাদা কলব থাকে আমার আল্লাহ কালো গুনার মাধ্যমে কালো অপরাধের মাধ্যমে সাদা কলব থাকে আমার আল্লাহ কালো বানায়া দেয় গিলা ফালায়া দেয়। এই কথাটাই কোরআনে কারিমে আমার আল্লাহ বলে দিলেন কাল্লা বাল রালা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বান্দা যখন একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করিলে একটা কালো দাগ পড়ে, রণ বলা হয় কাকে আজাম্বু আলা একটা গুনার পরে আর একটা গুনা যখন করে, বান্দা গুনা করতে করতে যখন আসমান পরিমাল হয়ে যায় পাহাড় পরিমাল গুনা হয়ে যায়, এই বান্দার দ্বারা ভালো জিনিস ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, হজ জাকাত ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, গীবর শেখায় হাত ভালো লাগে, পরের নিন্দা ভালো লাগে, সমালোচনা ভালো লাগে, জিনা ভেবে যার ভালো লাগে, ওই অবস্থায় যদি বান্দা মারা যায় আমার আল্লাহ জানায় দেয় তাকে জাহান্নাম থেকে তোরাইবার আর কেউ থাকে না। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কলবটা নষ্ট হয়ে গিয়েছে, এরে ভাই গভীর মনোযোগ দেন। মানুষ আজকে এমন পর্যায়ে চলে গেল গুনাকে গুনাই মনে করে না। এরা তুমি যত বড় গুনাহগার আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেল, আসমান পরিমাণ গুনাহ দিয়া যদি এক কদম আল্লাহর দিকে আগায় যাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য তোমার দিকে দশ হাত আগায় যাও। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ হাদিসে জানায় দিলেন বান্দা যখন গুনাহ হয়ে যাওয়ার পরে, গুনাহ করার পরে, বান্দা যখন অপরাধ করার পরে আমি আল্লাহর দিকে এক বিঘা তাকায়া যায়, এক বিঘা তাকায়া যায় আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার বান্দার দিকে আমার আল্লাহ দুই বিঘা তাকায়া যায়। কয় বিঘা তাকায়া যায়? বান্দা যখন আল্লাহর দিকে এক হাত আগায় যায়, বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় যায় আমার রহমাতুল্লিল আলামিন জানায় দেয় এরে উম্মত আল্লাহ তাআলার দিকে যখন তুমি এক হাত আগায় যাও আমার আল্লাহ তোমাকে মাফ করবার জন্য, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবার জন্য, আমার আল্লাহ তোমাকে দয়া করবার জন্য আমার আল্লাহ তোমার দিকে দশ হাত আগায় যাও। কয় হাত আগায় দেয় বান্দা যখন আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, বান্দা যখন আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায় আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান,
বান্দাকে মাফ করবার জন্য বান্দাকে ক্ষমা করবার জন্য বান্দাকে দয়া করবার দিয়া আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যায় আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহ কি ঠেয়া পড়ছেন আরো জোরে কোন আল্লাহর কোন ঠেয়া পড়ে নাই গুনাহ আমাদের অপরাধ আমাদের গুনাহ আমাদের একবারের জন্য বললাম না সকাল থেকে সব পর্যন্ত পর্যন্ত থেকে এসব পর্যন্ত গুনাহ করিলাম কোন গুনাহটা নাই করেন না কোন অপরাধটা নাই করলেন না এত অপরাধ করিলেন তারপরে আল্লাহ তার আপনার মাগরুকের নাকের ডগায় আপনার জবানের সামনে খাবার তুলিয়া দেয় শক্ত দিন নরম হয় না শক্ত দিন নরম হয় না অনুরোধ করবার ভাই জবাব ভাই তোমার হাতে ভাই ধরে বলে যায় মুরব্বী বাবা জিরা তোমাদের হাতে ভাই ধরে বলে যায় মনটা একটু নরম করিয়া দেয় ষাট সত্তর বছর হায়াত পাইলেন পুরাটা জিন্দগি গুনার কাজে কাটাইয়া দিলেন একবারও তো মন মনোযোগ দিয়া একবারও তো একটু নিস্তব্ধ পরিবেশে গিয়া একবারের জন্য কি আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার বান্দা সত্তর বছর যাবত গুনা করেছে তোমার বান্দা ষাট বছর যাবত গুনা করেছে এবার একটু তাকায়া দেখো আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে ফিরেছে একবারের জন্য বললেন না এবার গুনাগার আমরা সবাই গুনায় জর্জরিত গুনাগারদের দিকে তাকায় আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহু আকবার আমার আল্লাহ জানায় দিলেন রে বান্দা ও আমার বান্দা ও আমার বান্দা তোমরা যারা গুনাহ করিলা তোমরা যারা অপরাধ করিলা তোমরা যারা গুনাহ করিলা তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি আমার বান্দা কোন ওলিদেরকে ডাক দিয়া বলে নাই আমার বান্দা কোন মুমিনদেরকে ডাক দিয়া বলে নাই আমার বান্দা কোন বুজুর্গ ব্যক্তিদের ডাক দিয়া আমার আল্লাহ বলে নাই আল্লাহ কাদেরকে বলেছে তোমরা যারা গুনাহ করিলা তোমরা যারা অপরাধ করিলা ও আমার বান্দা ও আমার বান্দা বাবুদের তো দয়া করে কেন বলিলা আমার বান্দা বলে কেন ডাক দিলা আমার বান্দা বলি কেন ডাক দিলা আমার বান্দা বলিয়া কেন ডাক দিলা আল্লাহ বলে দিল ও আমার বান্দা গুনাহ করিলা অপরাধ করিলা নফসের উপর জুলুম করিলা ওরে আমার বান্দা আমি আল্লাহর দপ্তর খোলা একবার বলো আমাকে মাফ করে দাও আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ জবান দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমার সম্মানের কসম একবার যদি বলো আল্লাহ মাফ করিয়া দাও আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া তোমারে জান্নাতের মেহমান বানায় দিব আওয়াজ দিয়া বলে আল্লাহ আকবার এই কথা বলেছেন কে একবার যদি বল আল্লাহ আমারে মাফ করিয়া দাও আল্লাহ বলে বান্দা কত গুনাহ করিলা আজকে আমি সেই দিকে তাকাবো না আজকে আমি আল্লাহ আমার দয়ার দিকে তাকাবো আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকাবো আমি আল্লাহ আমার বরকতের দিকে তাকাবো আমি আল্লাহ আমার দয়ার দিকে তাকাবো একবার যখন বলেছো আল্লাহ মাফ করিয়া দাও কথা দিলাম আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমার সম্মানের কসম আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ একটা গুনাহ মাফ করব না দুইটা গুনাহ মাফ করব না তিনটা গুনাহই মাফ করব না এরা যুবক ভাইরা
আমার মুরব্বী বাবা জিরা কত গুনাহ করিলেন আমার আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর দয়া তার চাইতে কোটি গুণ বড় তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর দয়া তার চাইতে কোটি গুণ বড় একবার বলে দেখো না একবার বলে দেখো না আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করব আমি তো গুনাহ মাফ করার জন্যই বসে আছি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি তো গুনাহ মাফ করার জন্যই বসে আছি কত গুনাহ করিলা কত অপরাধ করিলা 70 বছর হায়াত পাইলা 80 বছর হায়াত পাইলা পুরাটা जिंदगी গুনাহ করিলা আমার আল্লাহ কয় সমস্যা নাই আমার আল্লাহ কয় সমস্যা নাই একবার যদি আমার কাছে আসো আর মন থেকে বলো আল্লাহ মাবুদ গো তোমার বান্দা সারাটা জল গুনার কাজে লিপ্ত হয়েছে এখন তোমার দরবারে ফিরেছে আল্লাহ মাফ করিয়া দাও আমার আল্লাহ বলে বান্দা কথা দিলাম রে তোমার আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া দিব তো মাপ চাওয়া দরকার আছে কি আছে এ আছে না নাই আছে আল্লাহ কত দয়াবান একটি ঘটনা বর্ণনা করলেই নয় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই মুকাশাবাতুল কুলুবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন কি বলবো একটা ঘটনা আমি বর্ণনা করছি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই মুকাশাবাতুল কুলুবের মধ্যে ঘটনাটি আনিলেন বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত একজন যুবক টাটকা যুবক এত পরিমাণে গুনার কাজে লিপ্ত হইল কোন গুনাহ নাই সে করে না কোন অপরাধ নাই সে করে না চুরি করেছে রাজারি করেছে হত্যা করেছে ব্যভিচার করেছে জিনা করেছে পরে নিন্দা করেছে মানুষকে ডিস্টার্ব করেছে মানুষকে জ্বালাইছে মানুষ অত্যাচারে অতিষ্ঠ হইয়া মুসা নবীকে বলল নবী গো এই লোকটাকে এলাকা থেকে বের করে দেন নাউজুবিল্লাহ কোন বিভিন্ন সমাজ এরকম থাকে না যে তাদের অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যায় সর্বশেষ মেম্বারের কাছে বিচার দেয় চেয়ারম্যানের কাছে বিচার দেয় তারপরে সমাধান না হইলে থানায় দিয়া দেয় আছে না নাই মুসা নবী সমস্ত এলাকার মানুষদের ভোট নিয়া ওই যুবক ছেলেটাকে নিয়া বের করে দিল এমন একটা জায়গায় নিয়ে দিয়ে আসিল মরুভূমির মধ্যে নিয়ে রাখিয়া দিল যেখানে খাবার নাই যেখানে পানিও নাই যেখানে মানুষও নাই যেখানে জিন ইনসান কিছুই নাই এমন একটা জায়গায় গিয়ে তাকে রাখিয়া দিল এ আল্লাহর বান্দা একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় না খাইতে না খাইতে মরার উপক্রম হয়ে গেল আল্লাহ আকবার মৃত্যুর কাছাকাছি চলে আস এই ছেলেটা মৃত্যুর কাছাকাছি চলে আসিল মরুভূমির মধ্যে চিত হয়ে শুয়া গেল চোখের পানি ছাড়িয়ে দিয়া বলল আল্লাহ তাকায়া দেখো না তোমার বান্দা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে আল্লাহ আকবার তাকায়া দেখো না গো আল্লাহ দুনিয়ার জমিনে সব চাইতে বড় গুনাহগারটাকে তোমার বন্ধু মুসা আমাকে বের করে দিয়েছে আয় আল্লাহ আমি গুনাহগার এটা জানি আমি না খাইয়া মারা যাইতেছি গো আল্লাহ যুবকটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আমি দুইটা কথা বলবো দুইটা কথা বলবো গো আল্লাহ আমার মতো পাপি গুনাহগার আমার মতো লাখান্দালায় আমার মতো অবাধ্য অবাধ্য আমার মতো এত বড় পাপিষ্ঠ বান্দা এই বান্দা যদি মারা যায় এই বান্দাটাকে যদি তুমি তোমার জান্নাত দিয়া দাও তোমার নিয়ামত কমবে না আর যদি জাহান্নামে ফেলায়া দাও তোমার নিয়ামত বাড়বে না তুমি যদি আমার জান্নাত দিয়া দাও
তোমার নিয়ামত কমবে না যদি জাহান্নামে ভরায়া দাও তোমার নিয়ামত বাড়বে না দুইটা কথা বলেছে যুবক একটা কথা বলেছে আল্লাহ আমারে যদি জান্নাত এক কোণায় ভরায়া দাও তোমার নিয়ামত কমবে না আর যদি জাহান্নামে ভরায়া দাও তোমার নিয়ামত বাড়বে না দুইটা শব্দ বড় দামি আমার আল্লাহ তাআলা রহমতের দুনিয়ায় গিয়া আঘাত লেগে যায় এই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে এত ভালো লেগে যায় এই দুইটা শব্দ এত ভালো লেগে যায় ছেলেটা বলছে আল্লাহ আমার জান্নাত দিলে তোমার লস নাই আমার জাহান্নাম দিলে তোমার লাভ নাই আল্লাহ এবার তুমি বিবেচনা করো আমাকে কি করো আল্লাহু আকবার এই দুইটা শব্দ বড় দামি রে ভাই আমার আল্লাহ আমার আল্লাহ কত দয়াবান এই দুইটা শব্দ বলা সাথে সাথে এই আল্লাহর বান্দা মারা যায় সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন রে মূসা অমুক জঙ্গলে চলিয়া যাও অমুক মরুভূমির কিনারায় চলিয়া যাও সেই জায়গায় গিয়া দেখবো আমার এক বন্ধু ঘুমায় আছে তাড়াতাড়ি আমার বন্ধুরে ওষুধ দেওয়ায়া আমার বন্ধুর আতর গোলাপ লাগায়া আমার বান্দারে জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও কি দিয়া দাও দাফন দিয়া দাও মুসাফি সাথে সাথে বের হয়ে গেল তালাশ করতে করতে আসিয়া দেখলো এ তো সেই আল্লাহর বান্দা যাকে গুনার কারণে এলাকা থেকে বের করে দিয়েছে দিলাম সে মারা গেল সে তোমার বন্ধু হইল কেমনে আমার আল্লাহ মুসা আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ ক্ষমাবান আমার এই বান্দা এমন দুইটা শব্দ বলেছে যে দুইটা শব্দ আমি আল্লাহ রহমত দরিয়ায় আঘাত করেছি ভাই কেমনে বুঝাবো রে ভাই এরে বাবা কেমনে বুঝাবো আল্লাহ বলে দিলেন রে মুসা আমার এই বান্দা দুইটা শব্দ বলেছে যে দুইটা শব্দ আমার রহমতের দুনিয়ায় আঘাত করেছে মুসা নবীকে আল্লাহ কি বলেছে আল্লাহ তাআলা দিল রে মুসা এই বান্দা বলেছে আল্লাহ তুমি যদি আমার জান্নাত দিয়া দাও তোমার কোনো লস নাই আমার যদি জাহান্নামে ভরায়া দাও তোমার কোনো লাভ নাই আমার যদি জান্নাত দিয়া দাও তোমার কোনো ক্ষতি হবে না আমার যদি জাহান্নামে ভরায়া দাও তোমার কোনো নিয়ামত বাড়বেও না আমার আল্লাহ কয় রে মুসা এই দুইটা শব্দ আমার কাছে এত ভালো লেগে যায় আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ ভগবান তোর যত বড় গুনাহ হোক না কেন মাফ করবে কে আরো জোরে কর প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনায় আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় কষ্ট হয়েছে আপনাদের আমার আল্লাহ তাআলার কাছে কি ভালো লাগে বান্দা গুনাহ করার পরে সিলিন্ডার করবে সুবহানাল্লাহ শুধু একবার বলবে আল্লাহ দিন ভরিয়া গুনাহ করিলাম রাত্রে তোমার কাছে ফিরিলাম দিল ভরিয়া গুনাহ করিলাম রাত্রে তোমার কাছে ফিরিলাম আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে ফিরেছে বান্দা যদি আল্লাহর দরবারে এই দুইটা কথা বলতে পারে আমার আল্লাহ তাকে মাফ করবেই করবে ভাই আল্লাহ কত দয়াবান এ গুনাহগার উম্মত কত গুনাহ করিলাম কত অপরাধ করিলা কত অপরাধ করিলা তোমাদেরকে একটা কথা বলে দেই
আল্লাহর দয়া কত রে আল্লাহর দয়া কত রে আবার আল্লাহ দয়া দিল দুনিয়ার মানুষেরা যদি গুনার কাজে লিপ্ত না হইতো দুনিয়ার মানুষেরা যদি অপরাধে লিপ্ত না হইতো আমি আল্লাহ সমস্ত মানুষগুলোর ধ্বংস করে দিতাম ধ্বংস করিয়া আমি আল্লাহর একটা জাতি বানাইতাম যারা গুনার কাজে লিপ্ত হবে যারা অপরাধে লিপ্ত হবে তারপরে বলবে আল্লাহ মাফ করে দাও এবং আমি মাফ করব গুনার কাজে লিপ্ত হইবে এটা বনি আদমের স্বভাব কিন্তু গুনাহ করার পরে বলবে আল্লাহ আমারে মাফ করে দাও আর আমি আল্লাহ মাফ করে দিব এটা আমি আল্লাহর স্বভাব কথা বুঝাইতে পারি নাই বুঝা যায় বনি আদম গুনাহ করবে এটা বনি আদমের স্বভাব তবে গুনাহ করে গুনার মধ্যে স্থির থাকা শয়তানের স্বভাব আর গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ মাফ করিয়া দাও ভুল করে ফেলেছি এটা ইমানদারের স্বভাব হাকিম নিসাবুরি মুস্তাদরাক কাছে হাদিস আনিলেন নবী দিয়ে আমার বলে রে সাহাবীরা জানো নি ইমানদার কাকে বলা হয় সুবহানাল্লাহ ইমানদার কাকে বলা হয় তোমরা জানো নি বলে না জানি না রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন দুইটা আলামত যার মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তাকে ইমানদার বলে ঘোষণা দেয় কয়টা আলামত দুইটা রাসূল বলে ইদা সাররাত কা হাসানাতুকা তোমার নেক আমল গুলা যদি তোমারে আনন্দ দেয় তোমার নেক আমল যদি তোমারে আনন্দ দেয় তোমার ভালো কাজ যদি তোমারে আনন্দ দেয় তোমার নেক আমল যদি তোমারে আনন্দ দেয় তোমার অপরাধ তোমার গুনার কাজ যদি তোমারে ব্যতীত করে তোমাকে কান্না করায় তোমাকে দুঃখিত করে এই দুইটা আলামত যদি তোমার মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ জানায় দে ওই ব্যক্তি মুমিন তার মানে হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায় বনি আদম গুনাহ করবে সুবহানাল্লাহ আল্লাহ জানায় দিলেন যদি নেক করার পরে তোমার ভালো লাগে যদি নেক আমল করার পরে তোমার ভালো লাগে যদি সওয়াবের কাজ করার পরে তোমার ভালো লাগে যদি নেক আমল করার পরে তোমার ভালো লাগে আমার আল্লাহ কয় বান্দা তুই হইলি মুমিন দুই নম্বরে বান্দা যদি গুনাহ হয়ে যায় অপরাধ হয়ে যায় অপরাধ করার পরে বান্দা যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আমি তোমার অমান্য অবাধ্য হয়েছি তোমার হুকুম আমি লঙ্ঘন করেছি কোরবানদার জবান দিয়া যদি এই শব্দগুলো বের হয়ে যায় আর দই বুড়া চোখের পানি পড়ে যায় আমার আল্লাহ উপর থেকে বলে বান্দা তোমার এই দৃশ্য আমার ভালো লাগে সুবহানাল্লাহ কইতেন না বান্দা যখন গুনাহ হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি বান্দা তাকায়া দেখো না তোমার দয়া বড় আমি আমার গুনাহ তোমার দয়ার চাইতে খুব নগণ্য আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও তুমি আমারে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জানাইয়া দেয় বান্দা তোমার এই দৃশ্যটা আমার ভালো লাগে আমি আল্লাহ তো এই দৃশ্যটা দেখার জন্যই বসে আছি তুই কিয়ামত পর্যন্ত গুনাহ করবি তুই কিয়ামত পর্যন্ত অপরাধ করবি আমি আল্লাহর আপত্তি নাই আমি আল্লাহর আপত্তি নাই আমি আল্লাহর কোন কন্ডিশন নাই আমি আল্লাহর কোন রকমের আপত্তি নাই তবে গুনাহ করার পরে যদি একবার বলো আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমার আল্লাহর সাথে সাথে বড় বান্দা আমি আল্লাহ ইজ্জতের কসম আমি আল্লাহ সম্মানের কসম তোর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম তাহলে বনি আদমের কাজ হইল গুনাহ করা আর আল্লাহর কাজ হইল মাফ করা সুবহানাল্লাহ